রাজ্য সরকার বিরোধে বিজেডির প্রথম এবং বড় আন্দোলন। বিজেপি সরকার বিরোধে বিজেডির বড় প্রতিবাদ। রাজ্যপাল পুয় এসও বৈকুণ্ঠ প্রধান মাড় মারা ঘটনার কার্যানুষ্ঠান দাবিতে বিজেডি যুব ছাত্র সংগঠন পক্ষ রাজভবন আগে বিক্ষোভ প্রদর্শন করা যাইছি। ওড়িয়া সরকারী কর্মচারী জনে অড় ওড়িয়া মাড় মারা এবং পীড়িত ন্যায় ন মিলবা পর্যন্ত ওড়িয়া অস্মিতা প্রতি বিপদ বলে দল কিন্তু সরকার ওড়িয়া অস্মিতা নুহে বিজেপি অস্মিতা কাম করুছি। যদি রাজ্যপাল পুয় উপরে কার্যানুষ্ঠান খুব শীঘ্র নিয়া ন যায় তাহলে আন্দোলন তীব্র হব বলে বিজেডি কিন্তু অত্যন্ত দুঃখিত করছি, কুঠারঘাত করছি প্রত্যেক ওড়িয়া জাতির মনরে। আজি বিজু যুব ছাত্র জনতা দল তার নেতৃত্ব নেইছি সমগ্র ওড়িশার এ আন্দোলন কু দুর্বার আন্দোলন ভাবে গড়ি তোলি। যে পর্যন্ত ললিত কুমার বিরুদ্ধে দৃঢ় কার্যানুষ্ঠান গ্রহণ করি না রাজ্য সরকার, নিশ্চিন্ত ভাবে সমগ্র ওড়িশার গোটে দুর্বার আন্দোলন বিজু জনতা দল গড়ি তোলি। আগামী দিনে যদি গিরফ ন করা যাব রাজ্যপাল পুয় ললিত কুমার কু তাহলে ওড়িশাবাসীঙ্ক পাই, ওড়িশার স্বার্থ পাই, ওড়িশার স্বাভিমান পাই বিজু জনতা দল সবুবেলে লড়াই করে আসিছি এবং ওড়িয়া পুয় বৈকুণ্ঠ প্রধানক পাই মধ্যে লড়াই জারি রহিব এবং নিশ্চিত ভাবরে রাজ্যপালঙ্ক পুয়কু গিরফ করা দিবা আমি দাবি করুছু এবং এ দাবি পূরণ হবা দরকার। মুখ্যমন্ত্রী ডিডিবা পিটুচন্তি যে 1500 অভিযোগ মু 2 ঘন্টা ভিতরে শুনি দউছি, কিন্তু ইয়ে অভিযোগ 10 দিন হয়ে গেলানি আপনা কোনসি ন্যায় প্রদান করি পারলে নাহি। ওড়িয়া অস্মিতা কহুথিবা ভারতীয় জনতা পার্টি এইটা কোন ওড়িয়া অস্মিতা, ইয়ে হচ্ছে ভারতীয় জনতা পার্টির অস্মিতা। এ ভলিকা বর্বচিত আক্রমণ করিবা, তাঙ্কু দবেইবা, তাঙ্কু উপরে আহুরি ভিক্টিমাইজ করিবা, ইয়ে হচ্ছে ভারতীয় জনতা পার্টির অস্মিতা। আকু আমি দৃঢ় হস্তরে তাকু বিরোধ করুছু, কঠোর শব্দরে নিন্দা করুছু। যদি কার্যানুষ্ঠান গ্রহণ ন করা যায় তাহলে এ আন্দোলনকে আহুরি তীব্রর তীব্রতর করা যাবে।